পরিমণিকে সংযত হয়ে চলার পরামর্শ মাওলানা ইসমাইলের। সময় আসবে এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না বলছেন মির্জা আব্বাস। আওয়ামী লীগের দরজা বন্ধ তাই টিকে আছে বিএনপি বলছেন বাহাউদ্দিন নাসিম। বিএনপি কেন নির্বাচনে না যাওয়ার কথা বলে কারণ জানালেন তথ্যমন্ত্রী। এদিকে রাজপথে আন্দোলনের কর্মপরিকল্পনা বিএনপির। এবং সর্বশেষ জানাবো পল্টন ভেঙে ফেরি চলাচল বন্ধ আটকা 400-এর অধিক ট্রাক। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। পরিমণিকে সংযত হয়ে চলার পরামর্শ মাওলানা ইসমাইলের। চিত্রনায়িকা পরিমণির অশালীন চলাফেরা পরিহারে চাপ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতারা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিমণি যখন কারাবন্দী ছিলেন তখন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনের পক্ষ থেকে সুবিচার এবং মামলার সুন্দর নিষ্পত্তির দাবি করা হয়েছিল। একজন চলচ্চিত্র কর্মীকে যেন অযথা হয়রানি না করা হয় সে দাবি আমরা করেছিলাম। তবে পরিমণির বিরুদ্ধে যেসব মাদক দ্রব্য ও একাধিক পুরুষের সঙ্গে অসামাজিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ ছিল সেগুলোর সত্যতা পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই অনুযায়ী তার যথাযথ শাস্তি প্রাপ্য হয়ে জেল থেকে ফেরত আসার পর বাংলাদেশের মতো একটি সুন্দর রাষ্ট্রে যেসব অসামাজিক ও শালীনতা পরিপন্থী কর্মকাণ্ড অবধি করে যাচ্ছে তা নিঃসন্দেহে হস্তক্ষেপযোগ্য। বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিলম্বে পরিমণির এই নোংরা জঘন্য এবং কুরুচিপূর্ণ আচরণের লাগাম টেনে ধরতে না পারলে গোটা চলচ্চিত্র জগতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বহির্বিশ্বে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ সংকীর্ণ হয়ে উঠবে। এমন নোংরা আচরণ বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করে না। সময় আসবে এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন অত্যাচার অনাচার করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। যতই পেটান যতই মারেন তাতে আমাদের কর্মীদের সাহস ক্ষমতা আরো বহুগুণ বাড়বে। মির্জা আব্বাস বলেন দ্রব্যের দাম বাড়বে আবার কমবে, এটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের দ্রব্যমূল্য বাড়বে আর কমবে না। এর সঙ্গে জড়িত আওয়ামী লীগের ব্যবসায়ী নেতারাই, কারণ তারা সিন্ডিকেট করে টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে। যুব দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন আওয়ামী লীগ অত্যাচার অনাচার করে গণতন্ত্রকে আটকে রাখতে পারবে না, মানুষের অধিকার হরণ করতে পারবে না, এর জন্য আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে আমাদের সরাতেই হবে। পুলিশের হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের না, আপনাদের ঘরে সন্তান আছে যাদের গায়ে হাত তোলেন, ভেবে দেখুন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনছেন, আমাদেরই মারছেন, কিন্তু সময় আসবে এই সরকারে পতন ঘটবে, সময় আসবে এই সরকারে একজনও মাঠে নামার সাহস পাবে না। বিএনপির এই নেতা বলেন তারেক রহমান নাকি লন্ডনে বসে মামলা হামলা পরিচালনা করছে, তিনি যদি লন্ডন থেকে এসব পরিচালনা করতে পারে তাহলে দেশে আসলে কি করবেন, সুতরাং কথা বলার সময় বুঝে শুনে বলবেন, আমরাও কিন্তু মুখে কুলুপ এঁটে বসে থাকি না। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মির্জা আব্বাস বলেন তিনি বিদেশ যাওয়ার অনুমতি পাচ্ছে না, অথচ কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিশেষ ব্যক্তি চিকিৎসা করে দেশে আসলেন, কিন্তু দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে যেতে দেওয়া হচ্ছে না, তার অপরাধ তিনি এদেশে গণতন্ত্র দিয়েছিলেন, এদেশের গণমানুষের বাকস্বাধীনতা দিয়েছিলেন। আওয়ামী লীগের দরজা বন্ধ তাই টিকে আছে বিএনপি বলছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলছেন বিএনপি থেকে আওয়ামী লীগ আসার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই বিএনপির কমিটি টিকে আছে, না হলে বিএনপি কেন্দ্রীয় কমিটি অনেক আগেই শেষ হয়ে যেত। তিনি বলেন দেশের মানুষ এখন আর বিএনপিকে চায় না, তাদের রাজনীতি দেশের মানুষের জন্য না, তারা শুধু ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য তারা সবসময় দেশের ঝামেলা লাগানোর পায়তারা করে, দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের মানুষের কাছে এখন বিএনপি মানে আতঙ্ক। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষ এখন সুরক্ষিত, এই আইনের কারণে নারীরা দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছে, এই আইন তাদের সামাজিকভাবে নিরাপত্তা দিচ্ছে, এই আইন উঠিয়ে নিলে নির্যাতন এবং মিথ্যাচার অনেক বেড়ে যাবে, সামাজিকভাবে কোনো পরিবারের মর্যাদা থাকবে না।
বিএনপি কোন নির্বাচনে না যাওয়ার কথা বলে কারণ জানালেন তথ্যমন্ত্রী। বিএনপি জনগণের শক্তিকে নয় ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সেজন্য বিএনপি নির্বাচনে না যাওয়ার কথা বলে। তথ্যমন্ত্রী বলেন মির্জা ফখরুল সাহেব বলছেন তত্ত্বাবধায়ক সরকার তারা ছাড়া নির্বাচনে যাবে না, এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয় ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করছে কিন্তু সফল হয়নি। সাম্প্রতিক সময় কুমিল্লা পীরগঞ্জ নোয়াখালীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন তদন্তে দেখা যাচ্ছে কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতুল্লাহ বলে ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে সব ধীরে ধীরে বেরিয়ে আসছে। তথ্যমন্ত্রী বলেন আমাদের দল থেকে সারা দেশে সকল নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যাতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে এসে দাঁড়ায়, তারা দাঁড়িয়েছে, সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এ পর্যন্ত 129টি মামলা ও 1200 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। সরকারের এই পদক্ষেপগুলো কূটনৈতিক অঙ্গন সহ সর্বমহলে প্রশংসিত হয়েছে। এদিকে রাজপথ আন্দোলনের কর্মপরিকল্পনা বিএনপির, একটি অবাধ ও দল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ সংসদ নির্বাচনে আদায় রাজপথে আন্দোলন সংগ্রামে কর্মপরিকল্পনা নিয়ে গিয়ে যাচ্ছে বিএনপি। সরকার নানামুখী নীল নকশার বিপরীতে একমাত্র রাজপথকে সমাধান হিসেবে দেখছে বিএনপি। সময়মতো রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের স্বপ্ন নিয়ে সংগঠনের শক্তিশালী করতে কাজ করছে দলটি। দাবি মানতে সরকারকে বাধ্য করতে বিএনপির সামনে আর কোনো পথ খোলা নেই বলে মনে করছেন বিএনপির হাইকমান্ড। এদিকে রাজপথ খোলা নেই বলে মনে করছেন বিএনপির হাইকমান্ড। সরকার বিরোধী আন্দোলন ছাড়াই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আত্মহত্যার শামিল ভাবছেন দলটির নেতারা। রাজনীতির মাঠে শক্তি দেখাতে না পারলে দেশি বিদেশি কোনো পক্ষই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না। সম্প্রতি বেশ কিছু দলীয় কর্মপরিকল্পনায় এমন মত উঠে আসে। তাছাড়া গত মাসে অনুষ্ঠিত সিরিজ বৈঠকে দলীয় নেতাদের এই মনোভাবের কথা জানা গেছে। আর তাই আগামী নির্বাচনকে সামনে রেখে রাজপথে বাঁচা মরার লড়াই চালিয়ে যাওয়ার বিএনপি এখন একমাত্র করণীয়। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে সিরিজ মতবিনিময় সভায় এসব মতামত উঠে এসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত মিটিংয়ে বিএনপির শতাধিক নেতার বক্তব্য থেকে এমন সারসংক্ষেপ তৈরি করা হয়। দলীয় নেতাদের বক্তব্যের আলোকে উঠে আসা মতামতগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে লন্ডনে পাঠানো হয়। এর মধ্যে 118 নেতা রাজনীতির সার্বিক বিষয়াবলী এবং দলের ভবিষ্যতে করণীয় নিয়ে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রতিদিনের সংবাদ নিয়ে বলে যে দেশের মানুষের ভোটের অধিকার ফেরাতে বিএনপির অগ্রগণী ভূমিকা পালন করছে, এটা সাধারণদের চাওয়া। তাছাড়া দলীয়ভাবে আমাদের লক্ষ্য একটাই, আমাদের কাজ অন্য কেউ করে দেবে না। তাছাড়া শক্তিশালী সংগঠন গড়ে রাজপথকে থাকতে না পারলে বিএনপির শরিকরা হতাশ হবে, তাই বিএনপিকে তার করণীয় নির্ধারণের বিষয়ে প্রায় সব নেতার মুখে একই বক্তব্য উঠে আসছে। আমিও মনে করি রাজপথে জাতির গণতন্ত্র এই গভীর সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায়। দলের নেতারা মনে করছেন সরকার বিএনপির দাবি কেন মানবে, যদি মানতে বাধ্য করানো না যায় তাহলে সরকার তার সাজানো পথেই হেঁটে যাবে। দেশের মানুষের ভোট অধিকার ফেরত দিতে আসতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে, আর বিএনপি যদি এমন দায়িত্ব করতে না পারে তাহলে দলটির ভবিষ্যৎ নিয়ে হতাশ প্রকাশ করছে তারা। কারণ বর্তমানে শক্তিমত না থাকতে পারে তাহলে অন্য দলগুলো রাজপথে ঝুঁকি নিতে যাবে না। এ অবস্থায় তৃতীয় কোনো বিএনপি নির্বাচন কৌশল নির্ধারণে ভুল করলে তার 86 মার্কা আর একটি নির্বাচন বিএনপিকে বসে বসে অবশ্যই বাদ দিতে হবে। এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের সমগ্র রাজনৈতিক পরিস্থিতি কি করণ এবং সংগঠনের অবস্থা কেমন ইত্যাদি বিষয় নিয়ে আমরা দলের বিভিন্ন পর্যায়ে কথা বলছি এবং বলছি। এই মুহূর্তে আমাদের সামনে মূল চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। এটাও ঠিক আমাদের দাবিগুলো সরকার স্বাভাবিকভাবেই মেনে নেবে না, এক্ষেত্রে রাজপথের আন্দোলনের বিকল্প নেই, আমরা সেই আন্দোলনেই আছি, হয়তো এখনো গতি কম আছে, সেটা ধীরে ধীরে বাড়বে। পল্টন ভেঙে ফেরি চলাচল বন্ধ, আটকা 400 ট্রাক। পাবনা বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে পল্টন ভেঙে যাওয়ায় কাজিরহাট আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কাজিরহাট ফেরিঘাটে আটকে গেছে 400 পণ্যবাহী ট্রাকও সৃষ্টি হয়েছে 3 কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। এছাড়া ভেঙে যাওয়া পল্টনের কারণে ঘাটে ফিরতে না পেরে আরিচা থেকে যানবাহন নিয়ে আসা দুটি ফেরি দীর্ঘ সময় ধরে নদীতে নোঙর করে আসছে। এর ফলে ফেরিঘাটে পারাপারের জন্য আসা যানবাহনের শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ চরম হয়েছে। কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুব রহমান জানান শুক্রবার রাত 8টার দিকে ঘাটের এই পন্টনটি হঠাৎ করে ভেঙে যায়। এতে ফেরিঘাটে কোনো ফেরি ফিরতে না পারায় বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। ফেরিঘাট ভেঙে যাওয়ায় পন্টনের কাছে গতকাল রাত থেকে নোঙর করে আসে আরিচা থেকে যানবাহন নিয়ে আসা দুইটি ফেরি। এই দুইটি ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তবে সবচেয়ে দুর্ভোগে
পড়ছেন আরিচায় যাওয়ার জন্য কাজিরহাট ফেরিঘাটে এসে আটকে পড়ে যানবাহনের শ্রমিক ও যাত্রীরা। ফেরি চলাচল বন্ধ থাকার খবর না পেয়ে প্রতিনিয়ত এই ঘাটে পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন আসছে, এতে যানবাহনের সারি আরো দীর্ঘ হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন।